ক্যাডিক মহকুমা হাসপাতালে সদ্যজাতের দেহ উদ্ধার। দুই সদ্যজাতের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো ক্যাডিক মহকুমা হাসপাতালে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাসপাতালের বাতৃবা বিল্ডিংয়ের গেটের পাশে দেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, মেনকা সর্দার নামে এক প্রসূতি মৃত যমজ বাচ্চা প্রসব করেন বৃহস্পতিবার। তারপর সেই বাচ্চাগুলোকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সর্দার মৃত বাচ্চাগুলোকে সেখানে ফেলে পালিয়ে যায় এমনই অভিযোগ। মৃত শিশুর মা এখনও ক্যাডিক মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে চলছে তার শাশুড়ির, ওই প্রসূতির এর আগেও একটি বাচ্চা হয়, সেটিও মারা যায়। বাচ্চা দুটিকে বাড়িতে না নিয়ে হাসপাতালের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলোকে দেখার পর অন্যান্য রোগের পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ক্যাডিক থানাকে। ক্যাডিক থানার পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করার পর পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আপনি এখানে ফেললেন কেন বাচ্চাগুলো নিয়ে? বললাম না তো কি করবো দাদা। কিভাবে মারা গেছিল বাচ্চাগুলো? কিভাবে মারা গেছিল? এখানে এখানে ফেলেছেন কেন? বাড়ি কোথায় আপনার? বাচ্চাটা কার? মেনকার। মেনকা কি হয় আপনার? বৌমা। এইভাবে বাচ্চা ফেলে রেখে চলে গেলেন কেন? এইখানে ফেলে রেখে গেলেন কেন? এখানে ফেললেন কেন? সেইটাই তো আমি ভুল করতেছি, পরিষ্কার করছি দাদা, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমার এই সব ভুল। আপনার মেনকা কি হয় আপনার? বৌমা। কোথায় আছে বৌমা? আপনার নাম? আমার নাম মুক্ত। মুক্ত কি? সর্দার।